দেখ দেখ ছোট, আমাদের পুকুরে কত সুন্দর মাছ হয়েছে। হ্যাঁ রে দিদি, সত্যি অনেক বড় বড় মাছ হয়েছে। বুঝেছিস ছোট, ভাবছি মাছগুলো বিক্রি করে দিব। সে তো ভালো কথা, আজ তোমার দেবর আসুক, ওকে বলবো কাল মাছ ধরতে। হ্যাঁ রে, তোর দাদা আসলে আমিও তাই বলবো। আচ্ছা দিদি, তাহলে এখন চলো ঘরে যাওয়া যাক। ওগো শুনছো, বলছি কি, আমাদের পুকুরে অনেক সুন্দর সুন্দর মাছ হয়েছে, কাল একবার মাছগুলো ধরে বাজারে বিক্রি করতে পারবে? বলছো কি, পুকুরের মাছগুলো বড় হয়ে গেছে? হ্যাঁ গো, আজ বিকালে পুকুর পাড়ে যখন মাছের খাবার দিচ্ছিলাম তখন মাছগুলো দেখলাম। তা তো বেশ ভালো কথা, তাহলে কাল কানায়ের সাথে মাছগুলো ধরে ফেলবো, কেমন? বলছি তাহলে কাল দাদার সাথে মাছগুলো ধরে বাজারে বিক্রি করে এসো। সে সকাল হলেই দেখা যাবে, এখন চুপচাপ খেতে দাও তো। এমন করে কথা বলছো কেন? আমরা দুই বোন কত যত্ন সহকারে মাছগুলোকে বড় করেছি সে কথা তোমরা জানো না? সারাদিন খাওয়া আর ঘুরে বেড়ানো ছাড়া তোমার কোনো কাজ আছে? হ্যাঁ হ্যাঁ, আমি উচিত কথা বললেই তো দোষ। পুকুরের মাছগুলো বড় হয়েছে, তার মানে আমার পকেটে কিছু মালকড়িও আসছে। কিন্তু মাছের ভাগ যদি দাদাকে দিতে হয় তাহলে তো আমার টাকা কম পড়ে যাবে। না না, কিছু একটা করতেই হবে। ওই তো জালটা ওখানে আছে, যাই রাতের আঁধারে পুকুর থেকে কিছু মাছ মেরে রতনদের বাড়িতে সরিয়ে রাখি। আরে বা, অনেক বড় হয়েছে তো মাছগুলো। এই মাছ বিক্রি করে আমি আবার তাস খেলতে পারবো। যাই যাই, আরো কয়েকবার জাল ফেলি। আহা, কি সুন্দর মাছ, অনেকগুলো তো ধরা হলো। যাই, এগুলো এবার রতনদের বাড়িতে রেখে আসি। এই রতন, রতন বাড়িতে আছিস নাকি? এ কি রে কানাই, তুই এত রাতে আমার বাড়িতে? আর হাঁড়িতে কি রে, কার বাড়ি থেকে কিছুরি করলি? আহ, তোর প্রশ্ন করা হলে হাঁড়িটা ধরতো। আরে, এ কি মাছ ধরে এনেছিস রে, কার পুকুর থেকে চুরি করলি এত সুন্দর মাছ? আমাদের পুকুরে এত সুন্দর মাছ থাকতে আমি অন্যের পুকুরে চুরি করতে যাব কেন রে? শোন রতন, আমাদের পুকুরের মাছ এগুলো, এখন ধরে তোর কাছে রেখে যাচ্ছি। কাল সকাল সকাল এসে এই মাছ বিক্রি করে দুই বন্ধু মিলে জমিয়ে তাস খেলবো, কেমন? এতক্ষণে বুঝলাম। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, তুই এখন বাড়িতে যা। এ কি গো, এখানে জাল পড়ে আছে যে, তাহলে কি? তাহলে আর কি, কোনো চোর আমাদের পুকুর থেকে মাছ চুরি করেছে। হায় হায়, বলো কি, চোর আমাদের পুকুর থেকে মাছ চুরি করেছে? দেখছো না, কাদামাটি পড়ে আছে, আর এই দেখো ছোট ছোট মাছও পড়ে আছে। এ কি সর্বনাশ হলো ছোট, আরে এই ছোট কোথায় গেলি? তোরা এইদিকে আয়, দেখ দেখ আমাদের কি সর্বনাশ হয়েছে। কি হয়েছে দিদি, কি হয়েছে? দেখ না ছোট, আমাদের পুকুর থেকে কে বা কারা মাছ চুরি করে নিয়েছে। এই রে, ধরা পড়বার আগে নাটকটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, কে 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 চুরি করেছে আমাদের পুকুর থেকে মাছ? কার এত বড় সাহস? হায় হায়, এত বড় সর্বনাশ কে করলো? কে করেছে তার দেখলো কে? এই কানাই,
পুকুরে জাল ফেলে দেখতো কিছু মাছ আছে নাকি না সব নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দাদা, এখনই ফেলছি। না দাদা, কোনো মাছ তো উঠল না। আর মনে হচ্ছে চোর সব মাছ চুরি করে নিয়ে গেছে। আমাদের এত কষ্টের মাছগুলো কে নিল হে বিধাতা, তুমি তার উপর ঠাটা ফেলো। আহা বউ, চোর চুরি করেছে বলে তোমার তার মৃত্যু কামনাটা করা ঠিক না। মৃত্যু কামনা করবে না তো আবার মঙ্গল কামনা করবে নাকি? শোনো শোনো, যা হবার হয়ে গেছে, আবার তোমরা দুই বোন মিলে মাছ চাষ করো কেমন? আমি হরিহরকে বলে রাখবো, সে তোমাদের নতুন মাছের পোনা দিয়ে যাবে। হ্যাঁ তাই করো, এই চোর আমাদের ধরতেই হবে। আবার নতুন মাছ? ছাড়ো ছাড়ো, তোমরা দুই বউ মিলে মাছ চাষ করবে আর আমি সেই মাছ চুরি করে বিক্রি করব। কোনো বেটা সন্দেহ করবে না। একেই বলে নিজের ঘরে চুরি করলে কে ধরবে। যাই যাই, রতনে থেকে মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি। কি কানাই দাদা, তোমার আসতে এত দেরি হলো যে? ওই যে এই বাড়ির সবাইকে ম্যানেজ করে আসতে আসতে একটু দেরি হয়ে গেল আর কি। চলো চলো, এই বাজারে মাছগুলো বিক্রি করে আসি। শোন রতন, আমি বাজারে মাছ বিক্রি করতে গেলে তা যদি কেউ দেখে আমার দাদার কাছে বলে দেয়, তাহলে দাদা কিন্তু আমাকে সন্দেহ করবে। এর থেকে বরং তুই মাছগুলো বিক্রি কর, যা টাকা পাবি তার ভাগ তোকে দেব, কেমন? এ ঠিক আছে দাদা। না না, এবার আর তা হচ্ছে না, এবার চোর ধরতেই হবে। আমরা কষ্ট করে দুইজন মাছ চাষ করব আর চোরে নিয়ে যাবে, এ আর হচ্ছে না। তাহলে কি করবে দিদি? তা নিয়ে তোর চিন্তা করতে হবে না, এখন শুধু তুই মাছগুলোকে যত্ন নেওয়া শুরু কর। ঠিক আছে দিদি। মাছের পোনাগুলো ছাড়া শেষ মা, আমার টাকাগুলো যদি দিয়ে দিতে আমি তাহলে আসতে পারি। এই নিন আপনার টাকা। ঠিক আছে, এই মাছের পোনাগুলো অনেক ভালো, দেখবে খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে মাছগুলো। বউ কি করছো? কি করছে দেখছো না, মাছের খাবার দিচ্ছি। আরে বাহ, মাছগুলো তো বেশ বড় বড় হয়েছে। তা হয়েছে, খাইতে কি আর কম দিচ্ছি? দাও দাও, মাছ যত বড় হবে আমার তত টাকা আসবে পকেটে। কি গো এত কি চিন্তা করছো? কই কিছু না তো। কি হয়েছে কানাই দাদা, এত রাতে ডেকে পাঠালে যে? শোন রতন, একটা বড় দাও আছে বুঝলি। এই বড় দাও বলতে? এই বুঝিয়ে বলো, আমি কিছু বুঝছি না তো। শোন, আমার বউয়ের ভাগের পুকুর আছে, ওই পুকুরে অনেক মাছ হয়েছে। সেই মাছ যদি চুরি করে মেরে নেওয়া যায় তাহলে কেল্লা ফতে। সে কি দাদা, নিজের ঘরে তুমি নিজেই চুরি করবে? আরে শোন, ওই পুকুরের মাছের ভাগ আমার দাদাকে দিতে হবে, আর আমি চাই না তা দিতে বুঝলি, এই জন্যই তো আমাকে চুরি করতে হবে। ও আচ্ছা আচ্ছা, এই বুঝেছি বুঝেছি, এই ঠিক আছে, তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ চল চল। ও আচ্ছা, এই ব্যাপার আমাকে ফাঁকি দেওয়া? দাঁড়া, তোদের দেখাচ্ছি আজকে মজা। যাই, এখনই বউকে খবর দিতে হবে। দিদি, পুকুরের মাছগুলো তো অনেক বড় বড় হয়েছে, তা বিক্রি করবে কবে? কাল দেখি তো দাদাকে বলবো মাছগুলোর বিক্রির ব্যবস্থা করতে। আর মাছ বিক্রি বউ?
কেন গো, কি হয়েছে? শোনো, আমাদের ঘরের মধ্যে চোর রয়েছে যাকে আমরা অনেক বিশ্বাস করি। কি, আমাদের ঘরের মধ্যে চোর রয়েছে? কে সে? কানাই হলো চোর। ও তাস খেলবার নেশায় পুকুরের মাছ চুরি করে বিক্রি করে, আর আমাদের ভাগ দেওয়া লাগবে এই জন্য। কি বলছেন দাদা, আমি বিশ্বাস করি না। বেশ, আজ রাতে তাহলে প্রমাণ হয়ে যাবে। তুমি কি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। তবে সুরভি, শোনো, তুমি যে কানাইয়ের উপর সন্দেহ করেছো এটা বুঝতে দেবে না। ঠিক আছে দাদা, আমি তাহলে এখন ঘরে গেলাম। দাদা যা বলছিল তার মানে সত্যি? যাই, এখনই দিদি আর দাদাকে খবরটা দিয়ে আসি। কিরে, তুই এসেছিস? সেই কখন এসেছি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা আচ্ছা, নে নে, এবার মাছ ধরা শুরু কর। ছি ছি ছি, তুমি শেষ পর্যন্ত নিজের পুকুরের মাছ চুরি করছো? তোমার লজ্জা করে না চুরির মতো এত জঘন্য খারাপ কাজ করতে? এ কি বউ, তোমরা? আমরা? কেন, অবাক হচ্ছ নাকি? অবাক তো হবেই, বড় ভাইকে ফাঁকি দেওয়া যে আর হলো না। আরে কানাই, তুই বলতে পারতি, তোকে আমি এই পুকুরটা দিয়ে দিতাম। কেন দিদি, এই পুকুর তো আমাদের দুই বউয়ের ভাগের পুকুর, আর এই পুকুরের যা মাছ আছে সেটা আমাদের দুই বউয়ের সমান অধিকার। তোমার এই বুদ্ধির জন্য আজ তুমি কিছু করতে পারলে না সুরভি। ছি 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 ছি, তোকে আমার নিজের ভাই বলে পরিচয় দিতে ঘেন্না লাগছে। আমি আর থাকবো না এই বাড়িতে, কাল চলে যাব। এর মতো একটা চোরের সাথে সংসার করার থেকে বাপের বাড়ি চলে যাওয়া অনেক ভালো। না ছোট বউ, তুমি কোথায় যাবে? যদি বাড়ি থেকে কাউকে যেতে হয় তাহলে এই চোরকেই যেতে হবে। দাদা দাদা, আমার ভুল হয়ে গেছে দাদা, আমাকে ক্ষমা করে দাও। বউ বউ বউ, আমি আর এমন খারাপ কাজ কখনো করব না, দয়া করে ক্ষমা করে দাও। ওই বাবা, এই কান ধরছি, এই কান ধরছি, আমার ভুল হয়ে গেছে। দাদা দাদা, তুমি বোঝাও না দাদা। সত্যি বলছো, তুমি আর চুরি করবে না তো? না রে বাবা, না, আর করব না বলছি তো। ঠিক আছে, যা এখন ঘরে যা। আর রতন শোন, তোকে যদি আমার ভাইয়ের সাথে আর দেখেছি তাহলে তোর অবস্থা কিন্তু খারাপ আছে, এখান থেকে দূর হ এখন। বাহ, দুই বইয়ের ভাগের পুকুরে তো অনেক মাছ হয়েছে। দেখতে হবে না, এ যে দুই বউয়ের ভাগের পুকুর। না মানে এমনি হাসি আর কি। ঠিক আছে।